আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অসীম রহমতে তোমরা ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি রসায়নের চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্টের একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল করেছি, তারপরও শিক্ষার্থীদের অনুরোধে আমি একটা বিশেষ টিউটোরিয়াল তৈরি করতেছি। এই টিউটোরিয়ালের মাধ্যমে আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবা এবং তোমাদের সম্পূর্ণ তোমরা অ্যাসাইনমেন্টটি লিখতে পারবে। তার এই বলে আমি আমার টিউটোরিয়াল শুরু করি। তাহলে এখন আমাদের আজকের টিউটোরিয়ালে আমাদের যে বিষয়টি ছিল, আমাদের এখানে সপ্তম অধ্যায়ের তাহলে আমাদের শিরোনাম হবে আমাদের অ্যাসাইনমেন্টের রাসায়নিক বিক্রিয়া। তাহলে এখানে ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছিল উদ্দীপকে যে কাপড় কাঁচার সোডার জলীয় দ্রবণ যোগ লেবুর রস সমান কত। এটা ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন। তা আবার এটা বলা হয়েছে যে হাতে কলমে এই বিক্রিয়াটি আমাদের সম্পূর্ণ করার জন্য। এই কারণে আমরা বিষয়টি এভাবে নিচ্ছি যে বিষয় লিখব প্রথমে, হাতে কলমে আমরা বের করব কাপড় কাঁচার সোডার জলীয় দ্রবণ যোগ লেবুর রস সমান কত। প্রথমে এই পরীক্ষাটি করার জন্য আমাদের উপকরণ লাগবে কাপড় কাঁচার সোডা, লেবু, বিকার, পানি ও ছুরি। কারণ কাপড় কাঁচার সোডা যেহেতু বলা হয়েছে এটা অবশ্যই লাগবে, আর লেবু নিতে হবে যেহেতু লেবুর রসের কথা বলা হয়েছে, আর বিকার নিতে হবে যে দ্রবণ, যেই পাত্রটির মধ্যে আমরা দ্রবণ তৈরি করব, আর পানি লাগবে দ্রবণের জন্য, ছুরি লাগবে লেবু কাটার জন্য। কার্যপদ্ধতি, প্রথমত আমরা একটা পাত্রের মধ্যে আমরা যে বিষয়টি এখানে আমি ছবিটা আগে দেখাবো, তারপর আমি পরীক্ষাটা আমি বলবো যে বিষয়টি। প্রথমে একটি পাত্রের মধ্যে আমরা যে এখানে আমরা কাপড় কাঁচার সোডা, সোডিয়াম কার্বনেট নিয়ে নিব, আর সাথে লেবুর রস নেব, নিয়ে একটি দ্রবণ তৈরি করব। কিছুক্ষণ পর দেখা যাবে এই দ্রবণটি যখন একটা জলীয় দ্রবণ অ্যাকোয়া চলে আসবে, তখন এটি বুদবুদ গ্যাস মানে উঠতে থাকবে, যা হলো কার্বন ডাই অক্সাইড। এখন আমরা কার্যপদ্ধতি যদি আমরা বর্ণনা করি, প্রথমে এক লেবু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পাত্রে রাখব এবং ছুরি দিয়ে কেটে রস বের করে একটি পাত্রে রস রাখব। দুই, একটি বিকারের কাপড় কাঁচার সোডা নিয়ে দ্রবণ তৈরি করি। তিন, দ্রবণে লেবুর রস মিশাই। এখন আমরা পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ, হালকা ছোট ছোট গ্যাসের বুদবুদ উঠছে, যাহা কার্বন ডাইঅক্সাইড। কিছুক্ষণ আমি চিত্রের মধ্যে দেখিয়েছি। আর আমরা এখানে একটি সতর্কতার বিষয় বলবো, সকল কাজেই সতর্কতা থাকা চাই। এখানে রসায়নের ক্ষেত্রে এটা আর একটু বেশি জোর দিতে হয়, কারণ কাপড় কাঁচার সোডা যাতে হাতে না লাগে সেজন্য গ্লাভসের ব্যবহার করি, আর লেবু কাটার সময় যাতে হাত না কাটে সেই দিকে খেয়াল রাখতে হবে। এটা ছিল আমাদের ক নাম্বার বিক্রিয়া সম্পূর্ণ। কিন্তু এখন খ নাম্বার বিক্রিয়াটি যদি আমরা সম্পূর্ণ করি, সেখানে বলা হয়েছে ডিমের খোসা এবং লেবুর রস সমান কত। তাহলে আমরা এখানে হাতে কলমে ডিমের খোসা, লেবুর রসের পরীক্ষণ যদি আমরা বর্ণনা করি, তাহলে অবশ্যই উপকরণ হিসাবে ডিম লাগবে, বিকার লাগবে, মটর লাগবে, পানি লাগবে, লেবু লাগবে। এখন প্রশ্ন, কার্যপদ্ধতি। এখানে লেবু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছুরি দিয়ে কেটে পরিষ্কার পাত্রে রাখব। ওই একই কথা, লেবু চেপে আমরা লেবুর রস বের করব। তিন, এবার ডিম ভেঙে ডিমের ভিতরের অংশ অপর একটি পাত্রে রেখে ডিমের খোসা ধুয়ে পরিষ্কার করব। চার, মটারের সাহায্যে খোসা গুঁড়া করব, মানে একবার চূর্ণ বিচূর্ণ করে ফেলব, মানে পাউডার যদি তৈরি করি এটা আর আমাদের ভালো হবে। পরে একটি ৫ নাম্বার, একটি বিকারের খোসা রেখে তাতে লেবুর রস ঢেলে দিব এবং এখন আমরা পর্যবেক্ষণ করব। ডিমের গুঁড়া থেকে বুদবুদ গ্যাস বের হতে দেখা যাবে, যাহা কার্বন ডাই অক্সাইড। সতর্কতা, ডিমের খোসা লেবুর রসে ডুবে, সেই জন্য বেশি করে লেবুর রস নিতে হবে, কারণ আমি যদি এখানে ডিমের খোসা ডুবানোর জন্য অল্প লেবুর রস নেই তাহলে সেটা সম্পূর্ণ হবে না। এই জন্য আমাদের বেশি করে লেবুর রস নিতে হবে। তাহলে এইভাবে আমরা ক নাম্বার এবং খ নাম্বারে যে বলা হয়েছে ডিমের খোসা লেবুর রসের যে পরীক্ষণটি হাতে কলমে, সেটা আমরা সম্পূর্ণ করতে পারি। কিন্তু এই উদ্দীপক ব্যবহার করে আমাদের এখন দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। कणा एक नम्बर प्रश्ने बला हयेछे बिक्रियाटी सम्पूर्ण करो समीकरणेर माध्यमे और दुई नम्बर प्रश्न बला हयेछे बिक्रियार दुइटिर धरण बर्णना करो। ताहले शिक्षार्थी बंधुरा एखन आमरा परवर्ती प्रश्नेर उत्तर बोलबो। एक नং प्रश्नेर उत्तर बला जे विषयटी चाওয়া হয়েছিল যে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ যোগ হলো লেবুর রস সমান কত, এটা আমরা সমীকরণের মাধ্যমে সমাধান করব। তাহলে এখানে কাপড় কাচার সোডার প্রধান হ্রাস উপাদান সোডিয়াম কার্বনেট বা Na2CO3, লেবুর রসের প্রধান উপাদান সাইট্রিক অ্যাসিড C6H8O7, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ও সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ট্রাই সোডিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস সমান ট্রাই সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস হলো পানি। জি লিখেছি গ্যাস এই কারণে, আর এল লিখেছি এটি লিকুইড এই কারণে, এই বিষয়ের কারণে। এখন আমরা এই বিষয়গুলো যদি আমরা রাসায়নিক প্রতীকের বা সংকেতের সাহায্যে লিখি, তাহলে এখানে বসাবো কাপড় কাচা সোডার সংকেত 3Na2CO3 অ্যাকোয়া জলীয় দ্রবণ, 3 লিখছি 3 অণু প্লাস 2। এখন প্রশ্নটা হলো এই সাইট্রিক অ্যাসিডটিকেই যদি আমরা লিখি এইভাবে আমরা গাঠনিক সংকেত আকারে আমরা লিখতে পারি। এইভাবে দেখানোর উদ্দেশ্য হলো এখানে আমাদের কিভাবে এখানে এই অংশটি আমাদের তৈরি হয় এটি যদি আমি বুঝাইতে পারি, এই কারণে আমি এই অংশটি এইভাবে লিখেছি। কারণ এখানে আমাদের এই যে আমরা কার্বক্সিলিক মূলক যা আমরা এখানে পাচ্ছি যে COOH এই বিষয়টি এই তিনটা হাইড্রোজেনকে এখানে সোডিয়াম প্রতিস্থাপন করে সে এখানে জায়গা দখল করে, এই কারণে আমি বিষয়টি এইভাবে দেখিয়েছি। তাহলে আমাদের হয়ে গেল এখানে বাকি যা আছে সব ঠিক থাকবে, শুধু এই হাইড্রোজেনের জায়গায় এনে, হাইড্রোজেনের জায়গায় এনে, হাইড্রোজেনের জায়গায় এনে, এটাও তরল অ্যাকোয়া, আর এখানে 3 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর 3 অণু পানি উৎপন্ন হয়েছে। এটা ছিল আমাদের প্রথম যে আমাদের বলা হয়েছিল কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ ও লেবুর রসের বিক্রিয়া যা উৎপন্ন হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দ্বিতীয় বিক্রিয়ায় চলে যাই, ডিমের খোসা লেবুর রসে কি উৎপন্ন হয়, এখানে ডিমের খোসার প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এখানে ক্যালসিয়াম কার্বনেট ও সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় আমরা দেখতে পাবো যে ক্যালসিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। তাহলে ডিমের খোসা যোগ লেবুর রস সমান ক্যালসিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর হলো পানি। এখন আমাদের এই ক্যালসিয়াম কার্বনেট নিলাম আর কার্বক্সিলিক মানে সাইট্রিক অ্যাসিড নিলাম, এটি বিক্রিয়া করে আমাদের এই অংশটি তৈরি হবে। এখানে ক্যালসিয়াম সাইট্রেট আর 3 অণু কার্বন ডাইঅক্সাইড এবং হলো 3 অণু পানি হলো তরল। তাহলে এইভাবে হয়ে গেল আমাদের 1 নং প্রশ্নের উত্তর। কিন্তু 2 নং প্রশ্নের উত্তরে প্রশ্ন চাওয়া হয়েছে যে বিক্রিয়া দুটির ধরন, আসলে বিক্রিয়া দুটির মধ্যে কোন কোন বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে এই বিষয়টি জানতে চাওয়া হয়েছে। এই জন্য আমরা জানি লঘু অ্যাসিড ধাতব কার্বনেট এর সাথে বিক্রিয়া করে ধাতব লবণ পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। উদ্দীপকে প্রথম বিক্রিয়াটি সোডিয়াম কার্বনেট ও সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় বিক্রিয়াটি ক্যালসিয়াম কার্বনেট ও সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। প্রথমটা হলো সোডিয়াম কার্বনেটের সাথে সাইট্রিক অ্যাসিডের, দ্বিতীয়টা হলো ক্যালসিয়াম কার্বনেটের সাথে সাইট্রিক অ্যাসিডের। তাহলে বিক্রিয়া দুটি একই ধরনের, এখন সেই একই ধরনের কোন ধরনটা সেটা আমরা এখন বের করব। সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট ক্ষারীয় প্রকৃতির লবণ, এই দুটাকে আমরা বলতে চাচ্ছি যে এই দুইটা ক্ষারীয় প্রকৃতির লবণ। অপরদিকে বিক্রিয়া দুইটির যে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে, দুইটির মধ্যে বিক্রিয়া দুইটির যে সাইট্রিক অ্যাসিড হচ্ছে অম্ল, কারণ সে জলীয় দ্রবণে S+ আয়ন দান করে। যেমন আমরা এখানে সাইট্রিক অ্যাসিডটি নিয়ে নিলাম, এখান থেকে জলীয় দ্রবণে 3টা হাইড্রোজেন আয়ন দান করবে, অপসারিত হবে। এখন এই 3টা হাইড্রোজেনই সেখানে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমরা একটা বিষয় জানি যে দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়েছে। আসলে বিষয়টা এরকম না, আমরা জানি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি হয়, তাহলে এখন দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারও তাই করেছে, লবণ ও পানি উৎপন্ন হয়েছে। সেই জন্য আমরা বলতে পারি প্রশমন বিক্রিয়া, কারণ প্রশমন বিক্রিয়ার সংজ্ঞায় এটি বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। তবে টিউটোরিয়াল শেষ করার আগে তোমাদেরকে একটি কথা বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং এই ভিডিও সম্পর্কিত তোমাদের মূল্যবান কমেন্ট করে তোমরা জানাবে। আর সকলকে ধন্যবাদ জানিয়ে আমার টিউটোরিয়াল শেষ করছি। আসসালামু আলাইকুম।